জীবন তো আমাদের একটাই, কখন কি হয় কে বলতে পারে। তাই যে কয়দিন আছি আমরা, সে কদিন না হয় একটু আনন্দ করেই বেঁচে থাকি। কি পেলাম কি পেলাম না, কে দুঃখ দিল কে কষ্ট দিল, সেসব হিসাব নাই বা করলাম? কারণ সেসব হিসাব না হয় তোলাই থাক, সেসব হিসাব না হয় ভগবানই করবে, আমরা না হয় আমাদের মতো কাজ করে যাই। কারণ যে কটা দিন আছি এই পৃথিবীর বুকে, কেউ তো বলতে পারে না কার সাথে কখন কোন মুহূর্তে কি ঘটে যাবে, তো সেসব হিসাব আর করে লাভ নেই। মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট আনন্দ বেদনা সব কিছু আছে, সব কিছু নিয়ে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে করে জীবনে আক্ষেপ না থাকে যে কি পেলাম কি পেলাম না। বৃদ্ধ বয়সে গিয়ে যাতে এটা না মনে হয় যে যখন বয়সটা যৌবনকাল ছিল তখন তো যৌবনকালটাকে উপভোগ করতে পারিনি, যৌবনকালটাকে তো অকালে হারিয়েছি, এ বৃদ্ধকালে এসে কি আর করব কি আর পাব। তাই অল্প সময়ে যখন আমরা আছি অল্প বয়সে, সেই সময় না হয় জীবনটাকে একটু জীবনের মতো করে উপভোগ করে নিই। কারণ ওই যে বললাম, বলা যায় না কখন কার সাথে কি ঘটে যাবে, কখন কার সাথে কি হয়ে যাবে, যেটা বলা অত্যন্ত দুষ্কর বিষয়। কারণ আমাদের কারোরই পক্ষে জানা সম্ভব না আগামী দিন বা কালকের দিনটা আমাদের জন্য কি নিয়ে আসছে, বা কালকের দিন আমাদের সাথে কি ঘটতে পারে। তাই কালকের দিনের চিন্তা না করে আজকের দিনটাকে আমরা আজকের মতো করেই বেঁচে থাকি, কাল যেটা হয় সেটাই হবে, কারণ কালকের কথা কেউ বলতে পারে না, রাত গিয়েই তো বাদ গিয়েই। আজ যেই বর্তমানে আমি আছি সেই বর্তমানটাকে নিয়েই আমার মনে হয় চলা ভালো, ভবিষ্যৎ বলা খুব মুশকিল, কে কার ভবিষ্যৎ দেখে রাখছে কে বলতে পারে বলো। তাই ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানটুকুকে নিয়েই বাঁচার চেষ্টা করো, কারণ ভবিষ্যতে যা আছে তা তো হবেই, তা তো কেউ খণ্ডাতে পারবে না, তাওকে রুখতেও পারবে না, তাওকে কিছুই করতে পারবে না। তাই বলবো আমি যে বর্তমানে তোমার মন যা চায় যা করতে বলে সব কিছু করো, সব কিছুকে এনজয় করো, আর দুঃখ কষ্টকে এক পাশে রেখে দাও। ওগুলো তো প্রত্যেকের জীবনে কম বেশি আছে, থাকবেই। আর সত্যি কথা বলতে কি, সবসময় সুখে থাকবো এটা কখনো হয় না, মাঝে মধ্যে একটু কষ্ট দুঃখ যদি জীবনে আসে তাহলে জীবনটাকে উপভোগ করার মনে হয় যে না, জীবনে উপভোগ করাটা সবচেয়ে জরুরি, তার জন্য দুঃখ কষ্ট থাকাটাও দরকার। শুধু সুখ তাহলে তো মানুষ ভাববে বাহ বেশ তো ভালোই, আমার জীবনে খালি সুখ খালি সুখ। খালি সুখ দিয়ে জীবনযাপন করা যায় না, জীবনে বেঁচে থাকতে গেলে সুখের পাশাপাশি দুঃখও প্রয়োজন। তাই সুখ দুঃখ নিয়েই জীবন, হিসাব কষতে যেও না কি পেলাম কি পেলাম না, যা পেয়েছি পেয়েছি, যা পাইনি পাইনি, কিন্তু যেটুকু পেয়েছি সেটুকুকে নিয়ে জীবনে বেঁচে থাকো। তাই বর্তমানটাকে উপভোগ করো, ভবিষ্যতের কথা চিন্তা ছেড়ে দাও, ভবিষ্যতে যা আছে তাই হবে, সেটা নিয়ে ভেবে লাভ নেই, বর্তমানে যেটা আছে সেটাকে উপভোগ করো। ঠিক বললাম কি? যদি ঠিক বলি তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলো, ভালো না লাগলে সেটাও বলো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।